দর্শক, তৃষার বড় ভাই শাহিন, এটার আসলে কোনো লজ্জা শরম কিছু নাই। যেমনি এবার আর লজ্জা শরম নাই, এমনি এর বোনেরা আরও লজ্জা শরম নাই। কারণ বারবার ইউটিউবের মধ্যে আনি এর ফালতু বানায় তৃষা বোনেরা মিলে। এরপরে আরেকটা জিনিস দর্শক, বাপ্পি বাপ্পি তো শাহিনকে পায় আবেগে আপ্লুত হয়ে গেছে। ভাই ভাইয়া ভাইয়াকে নিয়ে ছোট বাচ্চাদের মতো মানে ইয়ে করতেছে, টেক কেয়ার করতেছে ভাইয়ার। দর্শক, কারো বাড়িতে যাই সে পার্মানেন্টলি রেস্ট গেস্ট রুম খুঁজতে আছে কিসের জন্য কোন তো? দর্শক, বোনের বাড়ির যে গেস্ট রুমের তালাশ নেওয়া আর কি প্রয়োজন এই শাহিনের? দর্শক আসসালামু আলাইকুম, ওনারা ব্যাকে ভালো আছেন? নিয়ে ভালো আছে আলহামদুলিল্লাহ। যাবার আইসা নগুলো কথা কইম, ব্যাকে ভালো থাকলে টুকুর করি একখানা লাইক মারি দেন, আর ব্যক্তি লগে লগে নাচতে নাচতে চলে না লগে টিং টিং করতে করতে। আর ফুরান যেটি আছে বেগুন মিলি এনারা সাবস্ক্রাইব করে দেন, নতুনরা লাইক মারি দেন, পুরানরাও লাইক মারিয়েন, ব্যাকে মিলি করিয়েন, ও নতুনরা সাবস্ক্রাইব করে দিয়েন, পুরানরা যারা আছেন তারা লাইক মারবেন। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, ভুলভাল কইতেছে কিসের জন্য? তাইলে ব্যক্তি আইয়েন আর লগে। দর্শক কত কইম, শাহিনরে লই আর বাপ্পিরে লই তৃষারে লই আজের ভিডিওর মধ্যে। ইয়েন্দি আমাদের মাইনুর শাসি হ্যাঁ, কিন্তু রাস্তাঘাটে এমন কোনো জায়গা নাই যে ভিডিও না করা। শেষমেশ এখন কোন একটা না আপনার ভাইয়া কমেন্টে লেখছিল, আপু পাবনার যে মানুষগুলো আছে রূপপুর মনে হয়, তো যে মানুষগুলো আছে যা কিছু সংখ্যক মানুষ ভালো ছিল, গ্রামের মানুষের সহজ সরলতা ছিল, এই তানজিলা তৃষা যাই কিন্তু ব্যাকেরে নষ্ট করি লেবে হিয়ানে। ঢাকা শহরের এক অংশ কিন্তু করে দিয়ে গেছে কতটি ইউটিউবার টিউবার মিললে। তো দর্শক, তৃষা কিন্তু রাস্তায় যায় সিএনজি থামাইও কিন্তু শস্যা খেতে নাচন কুদুনের লাই নামে গেছে। গই তানজিলাকে নিয়েও একটা টিকটকে ভিডিও বানায় নাচন কুদুন করি, মা শ্যুট করতে আছে ভিডিও করি আছে, মা গো মা এটা বেডিনি রে বাফু রে বাফু। আনারা কোন তো দর্শক, একটা সিএনজি থামাই নিজের ব্যক্তিগত গাড়ি হইলে নাইলে নিজের একটু উলাইলে গিরি করা যায়, কিন্তু যেনে যাত্রীরা বই রয়েছে বাহিরের লোকজন তাদেরকে সিএনজির মধ্যে, এদের কি মানে বিবেক বোধ মানসিকতা বলতে কোনো কিছু আসেনি কনসেনারা? দর্শক, মা মাইয়া এনে শ্যুটিং করবো, শ্যুটিংয়ের লাই অন্য যাত্রী করে গাড়ির মধ্যে বইয়ারা হিতি চলি গেছে, এনে টিকটকে ভিডিও বানানিলে মা মাইয়া দুইজন মিলে সি 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 সি, লজ্জা সরম কোনো কিছু নাই, নিজের তো ম্যানার নাই নাই। এবং সাধারণ দর্শক যারা সাধারণ মানুষ যারা আছে রাস্তার মানুষের সময় পর্যন্ত নষ্ট করে। এর আগেও কিন্তু আমরা এই ঢাকা দেখছি নিউ মার্কেটের গলির মধ্যে রাস্তা আটকাই দি হিতি দাঁড়ায় দাঁড়ায় ভিডিও করতে আছে, মানুষের মুখে বিরক্ত কি টাইপের মহিলা রেড, এটার কি লজ্জা সরম কোনো কিছু নাই নি দর্শক? এবার আনেন দর্শক, এই এবার এটার নাম কিতে হনসাসের দুর্গিয়া, এটার নাম কিতে শাহিন, এই বেড়া গেছে বোনের বাইত, মা গো মা এত্তের কদুর মান ইজ্জত সম্মান লজ্জা সরম কিচ্ছু নেই, এত্তের ক্যামেরার সামনে আনি বারবার বেজ্জতি করে বেবাকতে মিলি, এতে এরা আরও মুখ দিয়েতে চলিয়ে। একবার সাবিনা বানাইলো সুর, সাবিনা না মিম বানাইলো সুর, তৃষা বানাইলো বাদাইম্যা, বাপ্পি বানাইলো আকাইম্যা, বাদাইম্যা দায়িত্ব জ্ঞানহীন ব্যাক রকম ট্যাগ কিন্তু ইউটিউবে হাতেরে দিছে। কাইল্যার ভিডিওর মধ্যে তৃষা মাছাঙ্গের উপরে বসি বসি শাশুড়ি রুটি বানায়, শাশুড়ি রান দেয়, শাশুড়ি সব করে, তৃষা শুধু মাছাঙ্গের উপরে বই বই একটু তরকারি কাটি দেয় বুড়িদের মতো। তো বুড়িদের কিন্তু এ সমস্ত দায় দায়িত্ব থাকে। বাড়ির যারা দর্শক ময় মুরব্বী আছে তারা কিন্তু দেখবেন এই হালকা পাতলা কাজ, হয়তো তরকারি কুটা বাসা এই ধরনের কাজকর্ম কিন্তু বোদেরকে করে দেয়। ইয়েনে আমাদের মাইনুর চাষি দিয়ায় মানুষে, মাইনুর চাষির ভক্তকুলকে দেখায় আরও কতটি মাথায় হোটলা বান্দি বান্দি দৌড় দিদি বাসাত গেছে দিয়ে হেডেরি শিখায় দেখো এই শাশুড়ি দিয়ে কাম করাইবা, আর তোমরা মাচাঙ্গের উপরে বই একটু তরকারি কাটি দিবা, শাশুড়ি সকালবেলা ঘুমোতে উঠে 20-22টা রুটি বানাইব, পারুল কেলা ভাজি করব, এটি হয়েছে আমাদের মাইনুর চাষি শিখায় ফ্যামিলি ফ্যামিলি ডামা দেয় ফ্যামিলি ডামা। তো দর্শক, শাহিন যে ইউটিউবে বাদাম্য হয়েছে আসলে বাদাম্য বেলে কিনলেই কই, তৃষা ক্যামেরার সামনে আয় শাহিনরে কইতে আছে যে আসলে কি শাহিন মালয়েশিয়াতে আবার যাইব না কবে যাইব নাকি এগুলা মানে হুদা ভুয়া কথা কইতেছে। চিন্তা করেন দর্শক,
তিশা কিন্তু শাইন রে এডি কই কিন্তু অপমান করতেছে। আসলে শাইন যে একটা বাদামিয়া টাইপের লোক এটাই কিন্তু বারবার দর্শকদের সামনে প্রমাণ করতে আছে। আর এগুলো হয়েছে নির্লজ্জ বলে কিল্লে দর্শক এরা দেন বিউর জন্য সব কিছু করতে পারে, হঠাৎ করে শাইন মালয়েশিয়া চলে যাবে এই ধরনের কথাবার্তাগুলো কিন্তু ছড়াইতেছে। তো তিশা জিয়ানে নিশ্চিত না তার ভাই মালয়েশিয়া যাইব কিনা, না কি এটা এমনি বুয়া ছড়াইছে দর্শকদের সামনে ক্যামেরাতে আই কইতেছে বলেন তো দর্শক। তো বাদাম মেরা আসলে বাদাম মেয়ে বানাই দিছে ভালো মতনে। আর এরা বিউর জন্য কদিন আগে দেন না খুকি খোলা বোলা লন্ডন চলে যেতেছে লন্ডন, খুকি হেনে যাই একবারে টেডি ফ্যান হিন্দি ডিস্কু জুতা ফাই দি ডিস্কু জুতা পড়ি টেডি ফ্যান হিন্দি ঘুরি বেড়াইব। বাপু রে বাপু কিতা কইতাম। তো দর্শক তো শাইন গেছে বোনের বাইত বালা কথা, একজনে বাইত যাইব ঘুরব বেড়াবো জীবনের ফেতনবার চলে গেছে বোনের বাইত টিং টিং করে নাচতে নাচতে। তো মাইনুর চাষে কিন্তু কইতেছে হেললে একটু হাগ লই যাইল না কিল্লে মাঠের তাই তুলি হাগ তো নিচে নিচে খুকি রাতের কয়েক ফকার বত্তা বানাইল আর একবারই খেঁচড়ি লই যাইতো এটাই তো ভালো আসিল, হেডাতলাই তো মাইনুর চাষির দম বাড়ি যাব কারণ কয়েকদিন পর পরে কয়েক ফকার বত্তা আর খেঁচড়ি খাওয়ালাই তো পদ্মা স্বরে দৌড় দিত অন পদ্মা স্বর তো হয়ে গেছে দূর দর্শক। তো শাইনের কথা কই, শাইন গেছে বেড়াইতে বদা টাইটেল লিখলো যে বাইয়া এমন কি কথা কইল যেটার কারণে সে লজ্জা পাইছে। রে বাপু লজ্জা পাইছে, হ্যাঁ এটা এনে করতে দেখছি লজ্জা আইল কোন না দর্শক আনারা জানেননি। হেতে গেছে বোনের বাইর বেড়াইতো কতটা অগ্রদিকের দর্শক, তানজিলারও কুলফিওয়ালারও কিন্তু একটা রুম দিছে বদা, নিজের বোনের জন্য কিন্তু একটা রুম রাখতে পারে নাই, তানজিলারও দিছে তাও তান বারান্দাওয়ালা রুমটা তানজিলের দিছে আর বয়স্ক মারে দিছে বারান্দা ছাড়া, এর উপরে তাদের রুমে হাইকমোড বসাইতে আছে। দর্শকরা দেখলাম কমেন্ট করছে খালাম্মা বয়স্ক মানুষ খালাম্মার হাইকমোডটা দিলে ভালো হইতো। তো দর্শক ইন্দি তানের রুমও দেখলো ইন্দি বইনের রুমও দেখলো, সবার পার্সোনাল রুম আলাদা আলাদা আছে, শাইন এবার নিজের রুম খুঁজতে আছে কিরমা ফঙ্গফাল কন্ত দর্শক, যে ঢাকা শহরে যেভাবে ফঙ্গফালগুলো দলে দলে আই আই তিসা গেছে ইয়েতে ভাবনা একটু ফঙ্গফলগুলো গেটের সামনে আগে আগে হাজির হয়ে থাকতো। তো দর্শক আনাগরে কই এনদি, তো শাইন বুঝি প্রত্যেকটা মানে জায়গার মধ্যে বোনের জামের বাড়ির মধ্যে বুঝি গেস্ট রুম রাখতে হইব না না রাখতে হইব, গেস্ট রুম খুঁজতে আছে কি জন্য শাইন কন্ত, শাইন দুদিন পর পর যাইব শাইনের পরিবাররা কয়দিন পর পরে যাইব, হিয়ানে তাদের অধিকার আর ভোগ করার ইয়ে অধিকার আছে, তো যার কারণে সে চাইছে তার জন্য একটা রুম রাখার লাই। তো হেতে বেড়া হেতার লাই একটা রুম রায় না, হেতে কিন্তু বহুত মনটা খারাপ হয়েছে রুমটা না রাখার লাই। ওরে বাপু বোনের বাড়ির যাইব দুই একদিন একদিন থাকবো বেড়া চলি যাইব, হিয়ানে মনে যে পুরা আস্তানা কাটতে গেছে আর মিজান তো পুরো কামলা হয়ে গেছে গে লজ্জা সরম কোনো কিছু নেই, আবার ইউটিউবে এনডি দিয়ে মিজান কাজ জানে দুলা ভাই তাইলে আমি কাজগুলো করি, এরা কখন যে কি করে কখন যে কি দেয় কখন যায় আবার মান সম্মান আছে এটাও বুঝাইতে চায় দর্শকদেরকে, এদের ইজ্জত আছে এটাও বুঝাইতে চায়, ব্যাপারগুলো সব মানে গোলমাল উল্টাপাল্টা লাগে। আর বদা তো এমনভাবে শাইনে ট্রিট করতেছে দর্শক মনে হয় শাইন একটা ওই যে তাবিয়ার বয়সী একটা বাচ্চা, ভাইয়া জুতা পরেন আপনার ঠান্ডা লাগবো, ভাইয়া জ্যাকেট পরেন, ভাইয়া কল চাপি দেন, ভাইয়া গিজার লাগাই দেন, মা গো মা এডি কিতাগো এডি কিতাগো। শালা সম্বন্ধীরা আইলে ঠিক আছে আপ্যায়ন করবো ঠিক আছে খাইতে আসেন বসেন চলেন এদিক ওদিক ঘুরে টুরে দেবে এটা একটা জিনিস, কিন্তু এত বড় বুড়িয়ে বেড়ারে জুতা পরেন জ্যাকেট পরেন জামা পরেন হাত দোন পা দোন বাইরে কল চাপি দেন, অথচ নিজের মায়ের প্রতি এরকম দায়িত্ব জ্ঞান এই বদার নাই, সকালবেলা উঠি বদার বউ ঘুরে ফিরে আর মা 20-22টার মতো রুটি বানাই এই হাত দিই এ বয়স্ক মুরব্বি আল্লাহ গো কেমনে পারে, আমার তো মানে আমি দেই না আমাদের মতো ইয়াং মানুষরা পর্যন্ত বেশ রুটি বানাইতে খুব বেশি একটা পছন্দ করে না, তো বয়স্ক মহিলারে দি মানে 10-12-14টা তো রুটি বানায় যতগুলো মানুষ বাসার মধ্যে আছে, আর ছেলের বইন দিয়ে ঘুরে ফিরে এরপরে গতকালকে তিশার ভিডিওতে দেখলাম কম্বল বাইজ এটা কম্বল না কিতে ওই যে গায়ে দেয় যে ল্যাপ এগুলো বাইজ করতে যাই কইতেছে যে মেলা মারি থুই দিছে ভালো করে হার না কীরকম মুখ এটারে কীরকম করি, দর্শকরা লেখে তিসের মেয়ে মুখ কালা করি রায় কেন তিসের মনে অ খুশি কেন কন্ত দর্শক এটা কোনো কথা হইল, এগুলো দেয় আনি মানুষের আর অত সেরকম। আরেকটা জিনিস কই দর্শক এই যে বাদাইম্মা শাইন এতে কিতা করছে এতে হান্দাই শেষমেশ
হাতের লাই গেস্ট রুম রায় না গিলে হেতে বাপির মার কামরা দখল করে বইছে। দর্শক এই মুরব্বী ঘুরে ফিরে এদের কোনো লজ্জা সরম কিছু নাই। বিধবা মহিলা নিজের খাটের ভিতরে ইয়ানে এই যে এরম একটা দামরা বেড়ারে বাইরের লোকরে নিজের খাটে শুইতে দিছে। আমি জানি না এরা কোন অঞ্চলের কোন এলাকার মানুষ, আর এই কীভাবে ঘুরে ফিরে রান্নাঘর থেকে শুরু করি মেহমান যদি যায়, দর্শক মেহমান তো মেহমানের মতোই থাকে, রান্নাঘর থেকে হাইল্লা তোলাদি পর্যন্ত দেখে। এটি কী টাইপের পরিবার, এদের কোনো ম্যানার বলতে নাই, কোনো ভদ্রতা বলতে নাই। বাপির মা এই যে নামাজ কালাম হরে ইয়ার হরে দিতে সে বিধবা মহিলা স্বামী নেই, হের কাঠের উপরে যাই শুয়ে রয়েছে এই বাদাম্যা শাইন। লজ্জা সরমের মনে হয় যে মাথা খাইছে। আর বইনের রুম তো আঞ্জলিয়র রুম, কোচিং বইনের কোচিং রুমটা আপনাদেরকে দেখাইলাম, কোচিং রুমটা অনেক সুন্দর। ওরে বাপু রে বাপু, স্কুলের আশেপাশ দিয়ে কোনোদিন জীবনে যায় না, হে বেড়া এসে ইংলিশ কইতে। বইনের কোচিং রুমটা আপনাদেরকে ঘুরে ফিরে দেখাইলাম। আরে বেটা হারস না, যেহেতু এটি কইতে এসকা ওই যে মাখি দেন না আনফরচুটলি গরুর প্রেগনেন্ট হয়েছে। মা গো মা, পারে না কিছু অশিক্ষিত ব্যাকে জানে ইয়ারে ইংলিশ কো। বইনের কোচিং রুমটা, বইনের রান্নাঘরটা, রসাইঘরটা, ফাঁকঘরটা, এটা কইলে কি খুব বেশি হও ইয়ে ওই যে লোক নেই। বইনের কোচিং রুমটা আপনাদের সাথে শেয়ার করলাম। বাফু রে বাফু, এই প্রথমবার বইনের বাড়িতে গেছে যাই। এরপরে দেখলাম দর্শক বদার ভিডিওর মধ্যে, বদা তো আল্লাহ দিলে মানুষই ইরিটেট করতে রে বদা, খুব ভালো করে মানুষের পিছে ক্যামেরা লইলে ঘুরতে ঘুরতে করতে করতে ভাইয়া জুতা পারেন, ভাইয়া না 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 ভাইয়া আইসে ভাইয়া এরকম করতে যায় দর্শক। তখন শেষ পর্যন্ত বদা তানরে লই যায় স্কুলতে আইসে, তান 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 স্কুল গেছে, মাশাল্লাহ মাশাল্লাহ সবাই দোয়া করবেন, তান প্রথম দিন স্কুলে গেছে। এন বাদাম্মা শাইন তো ক্যামেরা লই দাঁড়াইছে, বদা কিন্তু মানুষের ইরিটেট করতে হারে। বাদাম্মা শাইন যখন ক্যামেরাটা লই ফিসে ফিসে ঘুরতেছিল, দর্শক দেখলাম যে বদা একটু বিরক্তই হইতেছে। তান মামা তুমি আইসো বলে না, স্মার্ট ছেলে আইছে। ওরে বাফুরে, স্মার্ট ছেলে আইছে, ঢাকা শহরের থেকে আইছে, কোন স্কুল থেকে আইছে। বদা কিন্তু তানরে লই এসে বদা কিন্তু এখন ডিস্টার্ব ফিল করতেছে শাইনের এই ভিডিওতে। আসলে কি বেড়ার আক্কেল জ্ঞান আছে না লজ্জা সরম আছে? আমার তো মনে হয় যে আক্কেল জ্ঞান কোনো কিছু নেই, মাক্ষির মতোই মনে হয় লজ্জা সরমে নাইছো। মনে হয় যে এই যে ইয়ের লুলু যেরম মাক্ষির থুতু দিল লজ্জা সরম দুই খাইলেছে, তেমনি মনে হয় এই যে বাদাম্মা শাইন তিশার থুতু দিল লজ্জা সরম দুই খাইলেছে। কারণ ব্যক্তি তো একই পরিবারের, রেডি মনে হয় সব ডি মিলি মানে কাত থুতু দিয়ে দিয়ে লজ্জা সরম দুই খাইছে আল্লাহ জানে। দর্শক কিন্তু দেখেন বদা শেষ পর্যন্ত বিরক্তই বলতেছে যে ক্যামেরা বন্ধ করেন, সেদিকে যেন ক্যামেরাটা না লই যায়, হেন কিতা চলতে আছে। কারণ এরা তো একটা ফ্যামিলির ড্রামা দেয়াইতেছে, আঙ্গরে এনে বইবে ফ্যামিলির ড্রামা। তো দর্শক হিয়েনে কোন ড্রামা চলতে আছে, সত্য ড্রামা যদি বাইরে যায় শাইন আবার বলদার মতন সেদিকে যায় যদি ভিডিও করি এলে বদা আবার কইতেছে ক্যামেরা বাইর করেন। এই বেড়া এত বড় একটা বেড়া, বেড়ার কি লজ্জা সরম কিছু নেই? বোনের জামার বাইর যে হাঁদে রান্নাঘর থেকে শুরু করি বোনের শাশুড়ির বেডরুম পর্যন্ত ভিডিও করি মানুষের দেয় কি কত বড় নির্লজ্জ। আর আসলে এটি শাশুড়িরে আর কি কইম, বা কোন বালা মানুষ কোন ভদ্র মহিলা কই মেয়েটা কই তো মানে কেমন জানি লাগে। কারণ যেভাবে ক্যামেরার সামনে এই বয়স্ক মহিলা ঘুরেফিরা করে এত কথাবার্তা কয়, তো হে মহিলারও কোনো মানে হুঁশ জ্ঞানের সরম অভাব আছে, নাইলে নিজের বেডরুমে নিজের খাটের মধ্যে এরকম একটা বাইরের লোক এত বড় বিধবা মহিলা তার খাটে শুইতে দিই লোক না এরকম বাইরের লোক রে। দর্শক তো আজ ভিডিও শেষ করে দিম, বেকেবালা থাইন আর ক্লু দিন, আল্লাহ হাফেজ।